এমন কিছু মানুষ থাকবে যারা ইমান আনার পরে আবার কাফের হয়ে যাবে এটা রাসুলের যুগে ছিল আবু বকরের যুগে ছিল পরবর্তী যুগে ছিল এটা আজকেও আছে ভবিষ্যত থাকবে ইমান শুধু নিরাপদ নবীদের অন্য কোনো মানুষের ইমানের নিরাপত্তা নাই তাই ইমানের ব্যাপারে মুসলমান সাবধান হও সাবধান হও কারণ এই জমিনে আল্লাহর যত নেয়ামত আছে ইমানের মতো দামি নিয়ামত আর একটাও নেই এটা এমন কমল্য নেয়ামত এটা টাকা দিয়ে কেনা যায় না এটার এমন দাম টাকা আর অঙ্কে এটার দাম নির্ধারণ করা যায় না আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বড় বিল্ডিং যেটা ওটারও একটা মূল্য আছে যে এত টাকা তার দাম দুবাইতে সবচেয়ে বড় বিল্ডিং পৃথিবীর এটার নাম বোরস টাওয়ার শুনছেন নেিফা এ বোর্জ টাওয়ার হলো পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এটার দাম কত এত হাজার কোটি ডলার নির্ধারণ করা যাবে কিন্তু ইমানের দাম কত আপনাকে যদি বলা হয় তাম দুনিয়া আপনাকে দেয়া হবে আপনি ইমানটা দিয়ে দেন রাজি হবেন আমার বন্ধু বুর্জাল খালি বা বিক্রি হবে এটার দাম পঞ্চাশ হাজার কোটি ডলার ধরেন পঞ্চাশ হাজার বিলিয়ন ডলার এখন যদি এটা খরচ হয় তিন পঞ্চাশে দেড়শো দিলে দুবাই সরকারও হয়তো বলতে পারে এটা বেশ আরো দুইটা বানামু। কিন্তু ইমান কয় টাকা দিয়ে বেচা হবে একজন রিক্সাওয়ালা যার টাকা খুব দরকার যে রিক্সাটা নিজে চালায় সেটাও নিজের নয় ভাড়া চালায় এমন গরিব রিক্সাওয়ালা আছে না অর্থাৎ রিক্সা কেনার মতো টাকাও তার নাই তাই অন্য একটা ভাড়া চালায় এখনো রিক্সাওয়ালা এত গরিব রিক্সা কেনার টাকা নাই হে যদি ইমান বোঝে ওরে যদি বলা হয় তোমার এত টাকা দেব ইমানটা বিক্রি করো হিন্দু হও খ্রিস্টান হও রাজি হবে ইমান এত দামি যে বোঝে তাকে তাম দুনিয়া দিলেও সে ইমান ছাড়তে রাজি হবে না এই জন্য হজরত বেলাল রাজি আল্লাহ গলায় রশি লাগাই টানছে বেলাল কালেমা মা সারে মোমেন ইমান যে বোঝে সে ইমানের প্রয়োজনে ইমান হেফাজতের জন্য জীবন দিতেও রাজি হয়ে যায় হাসতে হাসতে জীবন দেয় কিন্তু ইমান দিতে রাজি হবে না ইমানে তো দামি এটা হলো জান্নাতে যাওয়ার টিকেট যার ইমানটা নাই জান্নাতে ঢোকার কোনো সুযোগও নাই ইব্রাহিম আলাই সালামের বাবা আজর জান্নাতিনা জাহান্নামি কারণ শুধু একটা ইমান নাই ছেলে নবী হইও বাবারে জান্নাতে নিতে সম্ভব নয় নোহা আলাই সালামের ছেলে কেনান বলুন তো জান্নাতিনা জাহান্নামি বাবা নবী ছেলে জাহান্নামি কারণ ইমান নাই লুত আলাইহি সালামের স্ত্রী জাহান নামি আছে দুইজন নবীর বউ জাহান নামী হজরত নুহ এবং হজরত লোত নবীর সাথে এক খাটে ঘুমাইছে এক কম্বলের নিচে নবীর বাচ্চা নিজের পেটে ধারণ করেছে নবীরে রান্না বান্না করে খাওয়াইছে একসাথে জীবন কাটাইছে কিন্তু কপালে জান্নাত নেই কারণ নবীর উপরে ইমান নেন এই আর ফেরাউনের বউ আসিয়ার কি খবর হজরত আসিয়ার ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা বলছে হজরত আসিয়া যখন তাকে শহীদ করা হয় হজরত আসিয়া আলাই সালাম তখন আল্লাহর কাছে বলছে রব্বি ইবনি লি ইনদাকা ফিল জান্নাহ সুবহানাল্লাহ পড়েন ও আমার রব আমি তোমার উপর ইমান এনেছি ফেরাউন আমাকে বারবার বলেছে তাকে যেন আমি খোদা মানি আমি মানি নাই আমি বলেছি আমার রবকে চুপ করে আছেন কেন রবকে ফেরাউন বলছে আনা রাব্বু কমলা আলাহ আমি তোমাদের বড় খোদা আসিয়া বলছে অসম্ভব

জাহান্ন রাহ্লামেরাসব জানাতিনা যিনি রসুলকে বিয়াল্লিশটি বছর বট গাছের মতো ছায়া দিছে বেয়াল্লিশ বছর কিন্তু সেই সস আবু তালেব জান্নাতিনা জাহান্নামী অত সরাসুলল্লাহ কত মানুষ রে সাপাত করে যান নেবে সাসা পারবে না কারণ আবু তালেবের ইমান নেই ওরা সোল্লল্লা সাল্লাল্লাহ লাই বলেছেন এমন কোন মানুষ নাই যার সাথে একজন শয়তান নাই আমি নবী মাহাম্মাদ আমার সাথেও একজন শয়তান আছে তবে আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে সে আমার আনুগত্য করে আমার সে ধোকা দেয় না আমার ইমান সে চুরি করে না চুরি করতে চায়ও না এবার আপনারা বলুন তো আমাদের সাথে যে শয়তান আছে সে আমাদের ইমান চুরি করার পরিকল্পনা করে কিনা শয়তানকে চিনে নিন না হুলা কুমাদুমিন শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য দুশ্মন এই শয়তান আপনার পিছনে আমার পিছনে চব্বিশ ঘন্টা লেগে আছে আমরা তো বিশ্রাম নেই মাঝে মাঝে আমরা ঘুমায়া যাই মাঝে মাঝে আমরা বেখবর থাকি বেহুস থাকি মাঝে মাঝে আমরা বেখেয়াল থাকি কিন্তু শয়তান বিশ্রাম নেয় না হে ঘুমায় না অবসর নেয় না চব্বিশ ঘন্টা আপনার পিছনে লেগে আছে এবং সে কোন জায়গায় থাকে বলেছেন শয়তান আলা কলবি বানিয়া দাম শয়তান থাকে মানুষের কলবের পাশে কারণ সে জানে ইমান থাকে মানুষের কলবে তাই চান্স পাইলে ইমানটা চুরি করে নিয়ে যায় আর যে লোক ইমান হারায়া ফেলছে তার মতো হত বাগার কেউ নাই এখন শয়তান করতে এসে বাংলাদেশে সে সফল হয়ে গেছে হাজার হাজার নামাজি হাজার হাজার রোজা ওয়ালা হাজার হাজার হাজি সাহেবের ইমানটাও সে চুরি করে নিয়ে গেছে হাজি সাহেব ওই নামাজি ইটেরো পায় নাই قال النبي صلى الله عليه وسلم কোন বাইনা সাতে ফিতানুন কাকে তা মুসলিম প্রিয়নবী প্রিয় নবী বাণী করে গেলেন কিয়ামতের আগে এমন ফিতনা তৈরি হবে রাতের অন্ধকারের মতো ফিতনা চারিদিক থেকে আসবে ওই ফিতনার কারণে বিপর্যয়ের কারণে

দুনিয়ার লাভের কাছে টাকার কাছে ক্ষমতার কাছে দুনিয়ার স্বার্থের কাছে তাদের দিন বিক্রি করে দিয়ে কাফের হতে থাকবে ইমান বিক্রি করে দেবে মানুষ ক্ষমতার জন্য টাকার জন্য হক কথা বলা বন্ধ করে বোবা শয়তান হয়ে যাবে ইমান বিক্রি করে দেবে দিন বিক্রি করে দেবে কেমতের আগে এটা হবে আমি দেখতেছি সেটা শুরু হয়ে গেছে এই দেশে অনেক বড় বড় আলেম পর্যন্ত পাওয়া যায় যারা শুধু ক্ষমতার লাভের জন্য ভোগ করার জন্য লোভে সামান্য অনেক বড় আলেময় জালেমের সাথে হাত মিলাচ্ছে দুনিয়ার বৈষয়িক স্বার্থে আলেম ওলামা পর্যন্ত জালেমরে সাপোর্ট করে তাদের পক্ষে কথা বলে তাদের সাইমসামি করে দালালী করে মানুষ ইমান হারাবে বিভিন্ন ভাবে কেমনে হারাবে একটু পরে বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলাল নাস জামান মানুষের কাছে মনে একটা জামানা আসবে ইয়া যাতিউনা ফিল মাসাজদি লাইসা ফীহ মুমিন যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ইমান থাকবে না শব্দটা বহু বচনের শব্দ এক বচন হল মাসজিদ ইয়াজে তামিউ না এটাও বহু বচনের শব্দ এক বছন তামি তামিউ ইয়া যে তামি উ ইয়া যেতামি আ জমাহ প্রিয়নবীর হাদিস হলো এক দুইজন নয় অনেক মানুষ মছজিদে একত্রিত হবে নামাজ পঢ়বে জিকিরও করবে। টুপিও থাকবে দাঁড়িও থাকবে কিন্তু লাই শাফিম মুমেন একজনেরও ইমান থাকবে না ইমান ফেলবে এখানে সেখানে ও আমার ভাই মসজিদে মুসল্লি আছে নামাজ নাই এমন জামানা আসবে সে জামানা এসে গেছে ডাকার ঢাকার বাজারে কাদিয়ানিদের মসজিদ আছে না নাই ওদের মসজিদে কি মুসল্লি নাই ইমাম মুয়াজিদিন নাই আজানে কামত নাই ইমাম ও কাদিয়ানী ও কাদিয়ানি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আওয়াজ করে বলুন তো কাদিয়ানিদের মসজিদে মোহমেন আছে কয়জন ইমাম ও কাদিয়ানি হেতো কাফের মোয়াজিন ও কাদিয়ানি হিডো কাফের মুসল্লি কাদিয়ানি হিডিও কাফের কিন্তু জামাতে নামাজ পড়তেছে পাঁচ ওয়াক্ত একটারও ইমান নাই ও ভাইরা পীরের পায়ে যাইয়া সেজদা দে মাজারে যাইয়া সেজদা দে ওই লোকগুলো জুমার দিন কি মসজিদে যায় না যেই ফির সেজদা নিচে ওই ফিরের মুখে কি দাড়ি নাই মাথায় কি টুপি নাই তো সেজদাও দিলো আবার মসজিদে গিয়ে নামাজও পড়লো মাজারে যায়া ওই বেটা মিথ্যু মিশা কথার বুঝি জাগার পাশ না মসজিদে গিয়ে যে লোকটা আল্লাহরে সেজদা দিল দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দিল লোকটার ইমান আছে না গেছে লোকটা মেন না মশিক কিন্তু হে কি বোঝেনি তাই তো হে আবার মাগরিবের নামাজও গেছে জুমার দিন জুমার নামাজ পইরা ফিরেরও বাড়ির গেছে ফিরেরও দিছে সরে যায় আল্লাহরও দিছে আজিব ও প্রিয় ভাই ইমান হারাবে পথে ঘাটে এখানে সেখানে মানুষ বুঝবে না এভাবে ইমান হারাতে 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 হাতে খারাতে কেমতের আগে দেখা যাবে দুনিয়ায় মানুষ আছে কোটি কোটি ইমান দ্বারার একজনও নেই আর আল্লাহ তালা তাকায় যখন দেখবেন জমিন ইমানদার নাই তখন আকাশ এবং জমিনটাও আর থাকবে না হয়ে যাবে যা তার নাম হলো কেয়ামত قال النبي صلى الله عليه وسلم لا বলার মত যদি একজন লোক থাকে একজন মুমিন থাকে কেয়ামত হবে না এই হাদিস দিয়ে বোঝা যায় যেদিন কেয়ামত হবে সেদিন আর আল্লাহ আল্লাহ বলার মত মুমিন একজনও থাকবে না এবার আপনারা বলুন তো কেয়ামত কি পিশাচ না গাছে কথা বলেন তাহলে ইমানদার কি বাড়বে না কমবে কমতে কমতে এমন হবে আর ইমানদার নাই তখন আর দুনিয়া আসমান জমিনও নাই তাহলে বোঝা যায় প্রতিদিন মানুষ ইমান হারাচ্ছে এক একজন এক এক জায়গায় ইমান হারাচ্ছে